আপনাদের রিকোয়েস্ট করে কাগজ দিয়ে যাতে মাথা চোখ দেখাবি না তুই পড়া খানকে পড়া খানকে পড়া তুই পড়াবি না মাথা চোখ। সালামু আলাইকুম বন্ধুরা, এন টিভি প্রো আজকের আরও একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিজাম শিকদার, আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে, তাই ভাবলাম এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলি। আপনারা সবাই মোটামুটি সাংবাদিক ইলিয়াস ভাইকে চিনেন, উনি সমাজে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ওনার একটি ফেসবুক পেজ আছে, ওনার একটি ইউটিউব চ্যানেলও আছে। তো আপনারা সবাই অবগত আছেন সাংবাদিক ইলিয়াস ভাই আমাদের বাংলাদেশে থাকে না, তিনি দেশের বাইরে থাকে। তো বাংলাদেশে থেকে যারা প্রতিবাদ করে তারা তো নিরাপদ নয়, এবং এখন দেশের বাহিরে যারা থেকে প্রতিবাদ করে তারাও নিরাপদ নয়। এখন আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটা দেখে আমার যতটুকু মনে হলো হয়তোবা ইলিয়াস ভাইয়ের উপরে হামলা করা হয়েছে। এখন আমি ভিডিওটা প্লে করব। আমি জাস্ট এই ধরনের ব্যক্তি যারা আছে তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, সে স্বাধীনভাবে কথা বলতে পারবে। তো বন্ধুরা চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিওর নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি আপনাকে বলেন যে ভাই আসুন, আমি আমি আগে যাচ্ছি বলে